তিস্তাপাড়ির বিদ্যা মন্দিরের ছোট ছোট বাচ্চাদের নিয়ে তিস্তাপাড়ি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো রবিবার। প্রার্থনা সঙ্গীত বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের খেলা, 50 মিটার, 100 মিটার দৌড়, আলু কুড়ানো দৌড়, মিউজিক্যাল চেয়ার। এমন পরিবেশ পেয়ে খুবই আনন্দিত হয়ে ওঠে শিশু মন। ওদের খেলা বুঝিয়ে খেলা চালাতেও হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা অধ্যাপক সুদীপ চক্রবর্তী জানান, তিস্তাপাড়ের বিভিন্ন এলাকার বাচ্চারা এখানে পড়াশোনা করে, তবে শুধু যে পড়াশোনা করানো হয় তা নয়, নাচ গান আবৃত্তি আঁকা সবই শেখানো হয়। এর থেকে এখন ছাত্রছাত্রীর সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কোঅর্ডিনেটর সাগর রক্ষিত জানান, এবছর আমাদের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা তৃতীয় বর্ষে পড়ল। পড়াশোনার পাশাপাশি যাতে ওদের মানসিক ও শারীরিক বিকাশ হয় সেজন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের যে স্কুল তিস্তাপাড়ের বিদ্যা মন্দির, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 2019 সালে করোনাকালে। তো সেই স্কুলটার এখন অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। আগে আমাদের ছাত্র ছিল মাত্র 3 থেকে 4 জন, এখন প্রায় আমাদের 60 জনের মতো বাচ্চা কাচ্চা হয়েছে যারা আমাদের স্কুলে পড়ছে। এখানে শুধু পাঠ্যক্রমই নয়, এখানে আমরা খেলাধুলা নাচ গান সবই শেখাচ্ছি। এবং এই অঞ্চলের অর্থাৎ এই সুকান্তনগর, সারদাপল্লী দিয়ে এই অঞ্চলের যত বাচ্চারা আছে সবই আমাদের স্কুলে আসছে। আমাদের স্কুল তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরে শুধু আমি এক প্রতিষ্ঠাতা, কিন্তু এটা সব আমার ছাত্ররা সবাই মিলেই আমাকে সহযোগিতা করছে, এরা পড়াচ্ছে। শুধু পাঠ্যক্রমই নয়, এরা পড়াচ্ছে নাচ গান আবৃত্তি আঁকা সব রকম। আজকে 14ই জানুয়ারি আমাদের তৃতীয়তম অ্যানুয়াল স্পোর্টস যেটা, সেটা আজকে পালিত হচ্ছে। কন্টিনিউয়াসলি আমরা 3 বছর ধরে করে আসছি এবং এটা আমাদের তৃতীয়তম বছর। খুব সাকসেসফুলি আমরা এটা করছি। আজকে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্টস আছে বাচ্চাদের জন্য, যেমন 100 মিটার দৌড়, লজেন্স দৌড়, বিস্কিট দৌড়, আলু কোরানি দৌড়, শর্টপুট। এখানকার যারা বাচ্চারা পড়াশোনা করে আমাদের তিস্তাপাড়ের বিদ্যা মন্দিরে, সবাইকে নিয়ে আমরা একটা দিন খাওয়া দাওয়ার সাথে সাথে এই বিভিন্ন খেলাধুলো এগুলো করে থাকি, তাদের যাতে তাদের মানসিক গঠন, মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ যাতে খুব সুসম্পন্ন হয়, ভালো মতো হয়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।